তো বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকে একটা এডিট বার এসছে, তো এটার এখানে এই বাল্বগুলো অনেকবার আমার কাছে এসেছে এটা। তবে এটা আমার বাড়ির, এ বাড়ির এডিট বাল্বটা এই বাল্বগুলোর মধ্যে কিভাবে চেক করতে হয়, কিভাবে চেক করতে এগুলো খারাপ হয়ে গেছিল এগুলোকে জানবো। তবে একটা জিনিস বলে, পাঁচটার বেশি এগুলোকে কেটে গেলে জয়েন্ট করা যায় না। তবে তাড়াতাড়ি পাঁচটা বেশি হয়ে গেলে তাড়াতাড়ি কেটে যেতে আবার স্টার্ট করবে, তখন আমাকে এই প্লেটে চেঞ্জ করতে হবে। তো এটা আলাদা সিস্টেম, যেখানে দেখবে বেশি বাল্ব, এরকম বেশি বাল্ব আছে সেটাকে এই পাঁচটাতে, বা এটা এই প্লেটে এটাতে চারটার বেশি করা যায় না, এতে চারটার বেশি করা যায় না। তবুও আমি দেখি চারটার বেশি যদি কেটে যায় তবে আমি আর এটা করবো না, যদি আরো কম থাকে তাহলে একবারে হবে না, প্লেট চেঞ্জ করবে। যদি হচ্ছে আরো কম থাকে তাহলে আরো প্লেট চেঞ্জ করতে হবে। তবে আমি আজকে এখানে এটা দেখাচ্ছি, এই যে আমার কাছে একটা 5 ভোল্টের চার্জারের সাপ্লাই আছে, এটা এভাবে চেক করে প্রতিটা বাল্বের গোড়ায় চেক করতে হবে। দেখতে দুটো এটা ঠিক আছে, এই দুটোকে দেখছি, এটা ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, এইটা কেটে গিয়েছে। তো এটা কেটে গেলে খুঁজতে অসুবিধা হবে, এটাকে আমি এগুলার গোড়াগুলো দিয়ে উঠে দিচ্ছি, তো বোঝা যায়। তো চারটা হয়ে গেছে, আরো যদি কাটা থাকে এবারে কেটে ভালো আছে। এটা ভালো আছে, দুটো ভালো আছে, এইগুলো ভালো আছে। তবে আর বেশি নেই, এটা ঠিক আছে, সবই ওই একটা কাটা ছিল চারটা, তার জন্য এরকম হয়েছিল। এটাকে আমি ভালো করে নিচ্ছি, সোল্ডারিং করে নিতে হবে। তো সোল্ডারিং করার আগে সিজি শিপার নিয়ে একটু রাফ করে নিতে হবে, তারপর একটু ফুক মেরে একটু ধুলো নোংরাগুলো পরিষ্কার করে নেবে, তারপর আমি এখানে সোল্ডারিং করবো। তারপরে তোমাদেরকে দেখাচ্ছি, তো এখানে সোল্ডারিং করা হয়ে গেছে, ঢাকনাটাও আমি লাগিয়ে দিচ্ছি। দেখো এখানে সোল্ডারিং করেছি এক্ষুনি, তো তো এটা তো তবু হচ্ছে না। তো বন্ধুরা, এবার আমরা কি করব, এবার আমরা কি করব, আমি ঘরে বাল্বটা পরে দেই। তো হচ্ছে না বলে মনে করো না, হচ্ছে। তো এখানে আমার হোল্ডারটা আমি ভালো করে দেখেছিলাম না, এটা আমার তোমাদের এখানে হোল্ডারটা আমাদের প্রবলেম ছিল। এই দেখো জ্বলে পড়েছে, কিভাবে জ্বলছে দেখতে পাচ্ছ, ভালোভাবে জ্বলছে ঠিক। তো ক্যামেরার জন্য ব্লিঙ্ক করছে, নাহলে ব্লিঙ্ক
ভালোই ই করছে। তো বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো তিনটা করে দিও। তো বন্ধুরা আজকের জন্য এটাই, এই পর্যন্ত। তো আজকে আপনার দিন শুভ হোক।